এ পর্যায়ে ভারতের লোকসভা নির্বাচনের খবর জানাবো। তৃতীয় দফার নির্বাচন কাল পশ্চিম গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, আসাম, গোয়া সহ বিভিন্ন রাজ্যের অন্তত 93টি আসনে হবে ভোট। ভোটে ভাগ্য নির্ধারণ হবে 1351 জন প্রার্থীর। এ দফার নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছেন বিজেপির অমিত শাহ, শিবরাজ সিং চৌহান, কংগ্রেসের দিগ্বিজয় সিং সহ আরও অনেকে। লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় 10টি রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের মানুষ বেছে নেবেন জনপ্রতিনিধি। এবারের ভোটে ভাগ্য নির্ধারিত হবে 1351 জন প্রার্থীর। গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, আসাম, গোয়া সহ বিভিন্ন রাজ্যের অন্তত 93টি আসনে হবে ভোট। এ দফায় পশ্চিমবঙ্গের মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর আর মুর্শিদাবাদের 4 আসনেও চলবে ভোটাভুটি। এই 4 এলাকায় ভাগ্য নির্ধারণ হবে 57 জন প্রার্থীর। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন থাকবে 10,000 পুলিশ সদস্য। লোকসভায় পশ্চিমবঙ্গে সমর্থন বাড়াতে পুরোদমে প্রচারণা চালিয়ে যাচ্ছে বিজেপি। শেষ সময়ের প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভ্রষ্টাচার, চুনাবী হিংসা বঙ্গাল কে অন্দর আম হো গয়ে, আজ হি বম ধমাকা হুয়া হ্যায়, ও ডরানা চাহতি হ্যায়, মগর দুর্গাপুর ওয়ালো, চুনাব আয়োগ নে সেন্ট্রাল ফোর্সেস লগাই হ্যায়, মমতা কে গুন্ডো সে ডরনে কি জরুরত নাই হ্যায়। বিজেপির হেভিওয়েট প্রার্থীর মধ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী বিজেপির শিবরাজ সিং চৌহান সহ আরও অনেকে। এই তালিকায় আছেন কংগ্রেসের দিগ্বিজয় সিং, তৃণমূলের শাহনাজ আলী রায়হানও। নির্বাচনে দাঁড়ানো 29% প্রার্থী কোটিপতি। লোকসভার চতুর্থ দফার ভোট হবে 13 মে, এরপর পঞ্চম দফায় নির্বাচন হবে 20 মে। দর্শকের নিয়ে কথা বলতে অনলাইনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নীলাভ বন্দ্যোপাধ্যায়। জনাব নীলাভ বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাই চ্যানেল 24। একটু জানতে চাই আপনার কাছে, বলা হচ্ছে যে এই দফার নির্বাচনে কংগ্রেসের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কি মনে হয় আপনার কাছে, কেমন ফলাফল পেতে পারে কংগ্রেস এই দফায়? দেখুন, প্রথম দু দফায় আমরা যথেষ্ট ভালো ফলাফল করেছি এবং তৃতীয় দফায় কালকে যে নির্বাচন রয়েছে, মূলত হিন্দি ভাষী যে বলয় আছে আমাদের ভারতবর্ষের সেই অঞ্চলে, সেখানে আমরা নির্বাচনে ভালো ফলাফলের বিষয়ে 100% আশাবাদী। পাশাপাশি পশ্চিমবঙ্গ যে রাজ্যের আমি বসবাস করি, এই পশ্চিমবঙ্গ রাজ্যের কালকে নির্বাচনটা রয়েছে বেশ কিছু সিটে, তার মধ্যে আপনার রয়েছে আপনার জঙ্গিপুর আছে, মুর্শিদাবাদ আছে, মালদা উত্তর আছে, মালদা দক্ষিণ আছে। এই আসনগুলোতেও আমরা জাতীয় কংগ্রেস জিতবো এবং তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ রায় দেবে বলে আমরা আশা করি। একটু জানতে চাই যে কোন কোন রাজ্যে আসলে এই পর্যন্ত আপনি বলছিলেন যে বেশ কয়েকটা রাজ্যের কথা যে জয়ের ব্যাপারে আশাবাদী, একটু বিস্তারিত যদি জানতে চাই কি কোন কোন রাজ্যে আসলে আপনাদের আধিপত্য রয়েছে, সেই জায়গাগুলোতে জয়ের সম্ভাবনা কেমন? দেখুন, মালদায় কালকে দুটো আসনে ভোট হচ্ছে, দুটোতেই আমরা জিতবো, আমাদের আধিপত্য আছে। জঙ্গিপুরে আমরা জিতছি, আমরা বামপন্থী বন্ধুদের সমর্থন করেছি সিপিআইএম এর, সেখানে আমাদের সমর্থিত সিপিআইএম প্রার্থী জিতছে। মধ্যপ্রদেশে আমরা জিতছি, পশ্চিম গুজরাটে যে আসনে ভোট হচ্ছে সেখানেও আমরা জিতবো, উত্তরপ্রদেশে যেখানে ভোট হচ্ছে সেখানেও আমরা জিতবো। সুতরাং আমরা বলছি আমাদের এই আধিপত্য হিন্দি বলয়টা রয়েছে, সঙ্গে সঙ্গে কালকে মূলত পশ্চিমবঙ্গের যেই এলাকাগুলো ভোট হচ্ছে। তৃণমূল দলের সাথে সেখানে আমরা জিতবো, কারণ এখানকার মানুষ আমাদের চাইছে সারা দেশ এবং পশ্চিমবঙ্গ রাজ্যে জুড়ে চুরি, জোচুরি, মস্তানি, গুন্ডামি হয়েছে তার বিরুদ্ধে মানুষ আজকে জাতীয় কংগ্রেস এবং তার জোট সঙ্গীদের ভোট দিচ্ছেন। ভোটের সমীকরণটা একটু যদি জানতে চাই, আসলে কোন কোন ফ্যাক্টর কাজ করছে এবারে নির্বাচনে জয়ের ক্ষেত্রে? দেখুন, ভারতবর্ষের এক একটা রাজ্যে এক রকম ফ্যাক্টর কাজ করে। আজকে সব থেকে বড় ফ্যাক্টর ভারতবর্ষে বেকারত্বের সংখ্যা বেড়েছে, সেই বেকারত্ব কমাতে হবে। ভারতবর্ষের যে মূল স্রোত নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনভবন, সেই নানা ভাষা, নানা জাতি, নানা ধর্মের মানুষকে নিয়ে একসাথে চলার পক্ষে মানুষ আমাদের ভোট দেবে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গে জুড়ে যে এক একটা ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি মুক্ত স্বচ্ছ সরকার, জনগণের সরকার, যে সরকার জনগণের হয়ে কাজ করবে,
তার ইস্যুতে মানুষ এখানে আমাদের ভোট দেবেন। তাই আমরা সার্বিক ভাবে আশাবাদী, ভারতবর্ষের নিয়ম বজায় রাখতে, ভারতবর্ষের চরিত্র বজায় রাখতে, ভারতবর্ষের অখণ্ডতা বজায় রাখতে, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে, অর্থনীতিকে সুকাঠামো করতে, বেকারত্ব সমস্যা দূরীকরণ করতে মানুষ আমাদেরকে ভোট দিচ্ছে। জি, অনেক ধন্যবাদ নীলাভা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নীলাভা বন্দ্যোপাধ্যায় যুক্ত হচ্ছিলেন, কথা হচ্ছিল তার সাথে ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট গ্রহণের বিষয়ে।